হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে 12:10। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে গিয়ে আকাশ থেকে তো অঝরে ঝর্ণা ঝরেই যাচ্ছে, শ্রাবণের ধারার মতন পুরো ঝরছে। শ্রাবণ মাসে যেরকম ধারা ঝরে, মানে আষাঢ় মাসে শুরু হয়ে গেল, আজকে মনে হয় আষাঢ় মাসের 1 তারিখ। আজকে থেকে শুরু হয়নি, গত 4 দিন, আজকে মানে 5 দিন ধরে একই নাগারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থামছে না। কিন্তু বৃষ্টিটা বাইরে থেকে দেখে, ঘর থেকে দেখে দেখতে ভালো লাগছে, কিন্তু যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করছে তাদের মানে একেবারে হাল বেহাল অবস্থা। আর বিশেষ করে যারা ফেরিওয়ালা আছে, আমি কিছুক্ষণ আগে মানে যখন ঘর মানে ঘুম থেকে ওঠার পর চা টা খেয়ে ঘরটার পরিষ্কার করছিলাম, আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, একটা মাছ মানে মাছ বিক্রি করতেছিল এক দাদা, মানে সে পুরোটা ভেজা। তোমায় কী বলবো, মানে ভাব ঘরে বসে কষ্টটা অনুভব করছি আমি যতটা, উনি তো ভিজে ভিজে তার থেকে দ্বিগুণ, মানে মানে দ্বিগুণেরও বেশি কষ্ট অনুভব করছে। এবার ওনাকে রুটি রুজির জন্য বেরোতেই হয়েছে, বাইরে বেরোতেই হবে। উনি কেন মানে হাজার হাজার লোক যারা নাকি এরকম কর্মসংস্থায় গেছে, আজকে 5 দিন ধরে বৃষ্টি পড়ছে, তাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে। আর হচ্ছে কি, যারা বিশেষ করে ফেরিওয়ালা, তারা তো ঘুরে ঘুরে ফেরি করছে, বাজারে সবজিওয়ালারা যাদের ওপরে ছাদ নেই তাদের তো প্রচণ্ড পরিমাণে এই কদিন কষ্ট হচ্ছে। মানে তাদের এই কদিন কেন, বর্ষাকালটাই তাদের কষ্ট, আর মানে শীতকালটা তাদের একটা সুখের কাল, আবার গ্রীষ্মকালে তো চরম রোদ্দু, তাও রোদ্দুরটা ভোগ করা যায়, আর তারা তো সারাদিন ধরে এরকম ভিজছে, বাড়ি কখন যাবে তার ঠিক নেই। আর হ্যাঁ, আমাদের বাড়ির লোকও যেরকম বেরিয়ে গিয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে অফিস যেতে হয়েছে, এখন যেতেই হবে, যার যার কর্মতে যোগদান করতেই হবে, বৃষ্টি পড়ুক আর রোদ উঠুক যাই হোক, কিন্তু কষ্ট। কিন্তু আমরা বাড়ি থেকে বৃষ্টিটা অনুভব করছি, আমি যেমন জানলার ধারে বই কাজকর্ম সেরে একটু বসে রয়েছি, বৃষ্টিটা দেখতে ভালো লাগছে। আর গাছগুলোকে এত সবুজ নির্মল লাগে বর্ষাকালে, যেন মনে হয় কেউ মানে কোনো মানে অনেক দিন 2-3 দিন স্নান করার পর কাউকে যেমন ধরে স্নান করিয়ে দিলে যেরকম লাগে, গাছগুলোকে দেখে যেরকম সেরকম ঠিক সেই একই রকম লাগছে, একদম সবুজ চারিধার। অনেকক্ষণ বসে বসে দেখলাম, সকালবেলা উঠে অনেকটা সকালেই উঠেছিলাম, প্রায় 6:10-15, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে ছিল হচ্ছে গিয়ে সুজি আর মুড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, সকালের কাজ আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করবো। আর আজকে হচ্ছে গিয়ে ডাল ভাত হয়ে গেছে, মার তো করা হয়ে গেছে, মা ডাল ভাতটা করেই ফেলে, আর এখন গিয়ে করবো হচ্ছে গিয়ে ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর করবো হচ্ছে গিয়ে রুই পোস্ত। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখো। আর হচ্ছে গিয়ে, আর তোমরা কেমন আছো এই বৃষ্টিতে? আশা করি সবাই সবার যা যারা নাকি কাজে কর্মে যোগদান করেছে তারা তো কাজে বৃষ্টিতে ভিজে ভিজে কাজে যেতেই হবে, আর অনেকে হয়তো কাজ বাজ সেরে জানলার ধারে বৃষ্টি উপভোগ করছো, যাই হোক বৃষ্টি উপভোগ করো। আর জামাইদের হচ্ছে গিয়ে এবছর মানে লকডাউন যদি না থাকতো, যারা নাকি জামাই ষষ্ঠীতে যায় তারা প্রত্যেকে যেতে পারতো, কিন্তু লকডাউনের জন্য যাদের দূরে শ্বশুরবাড়ি অনেকেই যেতে পারেনি, কাছে যাদের তারা তো নিশ্চয়ই গিয়েছে। এবার তারা ঠান্ডা পেট ঠান্ডা মাথা ঠান্ডা সব ঠান্ডা রেখে শ্বশুরবাড়িতে ষষ্ঠীটা করতে পেরেছে, তার কারণ অন্যবার যেরকম মানে কাঠ ফাটা রোদ ওঠে জামাই ষষ্ঠীতে গরম পড়ে, এবার সেই সমস্ত কিছুই নেই, বৃষ্টি 4 দিন জামাই ষষ্ঠীর 4 দিন আগে থেকে বৃষ্টি হচ্ছে, জামাই ষষ্ঠীর পরের দিনও বৃষ্টি হচ্ছে, মানে খাওয়ার আগেও পেট ঠান্ডা করে নিয়েছে, খাওয়ার পরেও পেট ঠান্ডা করে দিচ্ছে বৃষ্টি, পেট মাথা সবই ঠান্ডা। জামাইদের বিশাল ভালো হয়েছে এবার বৃষ্টিটা এসে, তা যাই হোক আর কথা বলবো না, এবার রান্নাঘরে যাবো, রান্না করবো। আর অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখো, আর ভিডিওর প্রথমেই বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে একটু ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, কারণ কমেন্ট বক্সে কমেন্ট না পেলে ভিডিও করতে মজা লাগে না, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। তো চলো এবার রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করি, দেখতে থাকো, রেসিপিটা কিন্তু স্কিপ করবে না, রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা। তো আমি রান্নাঘরে দেখো চলে এসেছি, দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আগে মাছটা করে নেব, তারপরে সবজিটা করব। তা মাছটা কীভাবে করবো চলো দেখে নাও, চটপট করে রান্না শুরু করে দিই, তা স্টার্ট করা যাক চলো রান্না, দেখতে থাকো হ্যাঁ রেসিপিটা। তো দেখো আমি ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি যে মাছ,
রুই পোস্ত করার জন্য এখানে নিচে 9 পিস মাছ, আর মাছগুলো আগে থেকে আধ ঘন্টা আগে থেকে নুন ঢোকার জন্য ভেতরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মাছটা, এবার এগুলো এক এক করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনখানা কুচিয়ে নিয়েছি। যাতে তাড়াতাড়ি করে মজে যায়, তুলে যাচ্ছি আমি পেঁয়াজগুলো, যাতে তাড়াতাড়ি মজে যায় এর জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করবো না, হালকা ব্রাউন কালার এসছে। এর মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেবো পরিমাণ মতন হলুদ, দেখে না এই যে একটু পোস্ত যেহেতু দেবো একটু অল্প করে হলুদ দেবো, অল্পটা হলুদটা একটু অল্প দেবো। হয়ে গেছে, এবার এর মধ্যে এখানে আছে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি মিক্সিতে। এই এরকম দেখো, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন টক দই। তেল ছেড়ে দিয়েছে, এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, জল অল্প, একদম অল্প পরিমাণে দেবে, যেতে হবে রান্নাটা একটু মাখামাখা টাইপের হবে, জল একদম অল্প দিতে হবে। দেখুন আর জল দেবো না। জলটা একটু ফুটে আসলে মাছটা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা হয়ে গেছে, আর এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে এই যে দু চারটে চিনি একটু ছিটিয়ে দেবো।
মুই পোস্ত রেডি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। আর ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে চারিধারে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে। তো দেখো রেডি হয়ে গেছে। দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে খেতে মানে কথা বলতে এসেছি। আর দেখলে তো আজকে ফার্নিচারগুলো সমস্ত মুছছিলাম, তিন চার দিন ধরে মোছা হয় না, এত ধুলো পড়েছে। আর আমাদের এখানে না প্রচণ্ড ধুলো, আর একদিন দুদিন যদি ফার্নিচার তুমি না মোছো এত ধুলো পড়ে, মানে মানে ভাষায় তোমাদেরকে বলতে পারবো না, এত ধুলো। জানলার গ্লাসগুলো প্রতিদিন মুছলে যেন মনে হয় ভালো হয়, তো আমি প্রতিদিন মোছার সময় হয় না, সপ্তাহে একদিন কি দুদিন মুছি। ওই সমস্ত ফার্নিচার ফার্নিচার মুছে তারপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়ার আজকে রাতের লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে ডাল আলু সেদ্ধ, আর হচ্ছে গিয়ে রুই পোস্ত। রুই পোস্ত রেসিপিটা তোমার সাথে শেয়ার করেছি, তোমার ট্রাই করো, খুব ভালো হয়েছে। আর হচ্ছে খাওয়া দাওয়া এবার কম সমস্ত কিছু কাজবাজও রাতের কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো একটু ফ্রেশ হয়ে তারপর শুতে। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।